আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়ালটনের নতুন একটি ফোন লঞ্চ হতে যাচ্ছে, সেটা হলো ওয়ালটন RX9 এই ফোনটি। সো আপনারা হয়তো অনেকে জানেন যে ওয়ালটন RX8 খুব হাইপ একটি ফোন ছিল এবং সেই ফোনটি কিন্তু অনেকের চয়েসের তালিকায় ছিল। সো ওয়ালটন RX9 এই ফোনটিও কি সেরকম হবে, এই ফোনটিও কি মার্কেট দখল করতে পারবে এই বাজেট রেঞ্জে? সো ফোনটির প্রাইস হচ্ছে 16,999 টাকা। ওয়ালটন RX9 এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকতেছে 6.55 ইঞ্চের একটি LTPS IPS প্যানেল এবং এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাস, মেবি হতে পারে, তবে এইচডি প্লাস বেশিরভাগ সম্ভাবনাই আছে হবে। এই ধরনের তথ্য তারা উল্লেখ করেনি যে এই ডিসপ্লেটি এইচডি প্লাস নাকি ফুল এইচডি প্লাস। তো অবশ্যই এই বাজেট অনুযায়ী কিন্তু ফুল এইচডি প্লাস লাগবেই ভাই, নয়তো কিন্তু ফোনটা অনেকের চলচ্চের তালিকা থেকে চলে যাবে। সো ডিজাইনের ক্ষেত্রে আগের মতোই মানে গ্লাস ব্যাগ মনে হবে, তবে কিন্তু এটা গ্লাস ব্যাগ না, এটা হচ্ছে পলিকার্বনের ডিজাইন এবং বেশ শক্তভক্ত একটি ডিজাইন এই ফোনটি। তবে বিগত RX8-এর থেকে চেঞ্জ এসেছে তাদের ক্যামেরা বাম্পে। এবারের ক্যামেরা বাম্পটি হচ্ছে গোল সার্কেলের ভিতরে চারটি ক্যামেরা, যার ভিতরে মেইন ক্যামেরাটি ছিল 16 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ অ্যাপারচার হিসেবে থাকবে f2.0 এবং থাকবে একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আরও থাকবে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আরেকটি থাকবে ফ্রন্টে, সেটা হলো 500 ক্যামেরার ভিতরেই থাকবে, সেটা হচ্ছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো সেলফি ক্যামেরার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো দেওয়ার চেষ্টা করেছে তারা এবং এখানে 20 মেগাপিক্সেল ক্যামেরাটি কিন্তু সেলফিতেও বেশ এক্সপার্ট রেজলিউশন দেবে এবং এখানে ভালো কোয়ালিটির ফটো আপনারা পাবেন, একই সাথে ডিটেলও ভালো পাবেন। ওয়ালটন RX8 এই ফোনটির মেইন ক্যামেরা কিন্তু ভালো রেজাল্ট দিতে পারবে, কারণ এখানে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ডে লাইটে ভালো রেজাল্ট দিতে পারলেও লো লাইটে খুব একটা রেজাল্ট দিতে পারবে না ভালো। এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, মানে নাইম আমার চেয়ে কানামাই ভালো। সো আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েও মোটামুটি ফিল্ড অফ ভিউ ভালো পাবেন। আর এখানে পোর্ট্রেট মোডের বেশ ভালো একটি ফটো দিতে সক্ষম হবে পোর্ট্রেট মোডে, কারণ এখানে তারা ওয়ালটন আগের চেয়ে অনেক ইম্প্রুভ করার চেষ্টা করেছে পোর্ট্রেট মোডগুলো, কিন্তু এখানে বেশ ভালোই পারফরমেন্স দিতে পারবে। সো এই ফোনটির বাটন অ্যান্ড পুশের ক্ষেত্রে এই ফোনটিতে থাকতেছে ডান পাশে পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন থাকতেছে এবং থাকতেছে সিম কার্ড ট্রে, যেখানে 2টি সিমের সাথে 1টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আরও থাকতেছে এই ফোনটিতে নিচের দিকে USB টাইপ সি পোর্ট এবং থাকতেছে স্পিকার, ইয়ারফোন জ্যাক এবং থাকতেছে একমাত্র মনো মাইক্রোফোন। সো এই ফোনটিতে এসওসি হিসেবে রয়েছে 2.0 GHz একটি অক্টা কোর প্রসেসর। সেই প্রসেসরটা আসলে কোন ব্র্যান্ডের বা কোন প্রসেসর তারা কিন্তু উল্লেখ করেনি, তবে এর 2.0 GHz এর স্পিড। সো এই প্রসেসরটি সম্ভবত মিডিয়াটেক হেলিও G35 হতে পারে মেবি। সো G35 হলে কিন্তু এই বাজেটে এটা আসলে ডিজার্ভ করে না এবং এই বাজেটে এই চিপসেটের কারণে কিন্তু এই মোবাইলটা কেনা থেকে অনেক মানুষই দূরে থাকবে। আর এই ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম, যেটা LPDDR4X টাইপের র্যাম, এবং রম হিসেবে থাকতেছে 128GB ইন্টারনাল স্টোরেজ। সো এখানে কিন্তু এই বাজেট রেঞ্জে কিন্তু অন্যান্য ব্র্যান্ড 6GB র্যামও দিয়ে থাকে। সো এক্ষেত্রে র্যাম টাইপটা আমার কাছে ভালো মনে হলো এবং রম টাইপটা যে কী দিছে তারা উল্লেখ করেনি। আর এই ফোনটি সিগনেচার সেকশনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা পজিশন ঠিকঠাকই আছে এবং এখানে থাকতেছে ফেসন লক সুবিধা, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু মোটামুটি ভালো অ্যাকুরেসি পাবেন, একটু ঢেলে ঢেলে মনে হতে পারে তবে বেশ ভালো অ্যাকুরেসি পাবেন। এবং এখানে থাকতেছে ফেসন লক সুবিধা, ফেসন লক সুবিধাটা ডে লাইটে ভালো কাজ করলেও লো লাইটে কিন্তু অতটা ভালো কাজ করতে পারবে না। এই ফোনটিতে UI হিসেবে রয়েছে Android 11 বেসড অন AI UI। এটা কিন্তু তারা কিন্তু ওয়ালটন এর আগেও এই UIটা ব্যবহার করেছে এবং এখানে সব কিছু একটা কাস্টমাইজ ফিল পাবেন এবং একটা স্মুথ ফিল পাবেন। সো এই ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এখানে 5000 mAh ব্যাটারি কিন্তু অনায়াসে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ দিতে সক্ষম হবে, যারা হেভি ইউজারও আছেন তারা মোটামুটি 1 দিন পার করতে পারবেন, আর এই ফোনটির ফুল চার্জ করতে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। সো এটা কিন্তু একটা ভালো ব্যাপার যে বাজেটেও তারা 5000 mAh ব্যাটারি দিয়েছে এবং এটা এই বাজেটে আসলেই দেওয়া দরকার বলে তারা দিয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।